নিরাপদ সড়ক এবং দক্ষ ড্রাইভার দিয়ে সব ধরনের পরিবহন চালানোর দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা সড়কে প্রাণহানি রোধে দক্ষ চালক দিয়ে পরিবহন চালানোর পাশাপাশি অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি এবং লাইসেন্স না থাকা ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। ঝালকাঠি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ।